বাংলাদেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল ঝিনাইদহ শিশু হাসপাতাল। ঝিনাইদহ বাস টার্মিনালের পাশে মাগুরা ঝিনাইদহ সড়কের ডান পাশে শিশু হাসপাতালটি অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল। এই শিশু হাসপাতালটি ঝিনাইদহে প্রতিষ্ঠিত হয় 2005 সালে। প্রতিষ্ঠার 15 বছর পর গত 9ই জানুয়ারি শিশু হাসপাতালটি উদ্বোধন করা হয়। ঝিনাইদহে গড়ে ওঠা 25 শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল এটি। বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই ভেতরের কি অবস্থা। প্রতিনিয়ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। চিকিৎসকের মোট 5টি পদ রয়েছে এখানে। অফিসিয়াল কাজের জন্য রয়েছে 5 জন স্টাফ পদ। 2 জন কনসালটেন্টের পদ আছে এই হাসপাতালে। প্রতিদিন আউটডোরে রোগী আসছে 130 থেকে 150 জন। সেখানে ভর্তি থাকছে 40 থেকে 50 জন শিশু রোগী। শিশু হাসপাতালটি ঢোকার রাস্তার দুই পাশে রয়েছে সুন্দর পরিপাটি 2টি বাগান। হাসপাতালটি মূলত দ্বিতল ভবন দ্বারা গঠিত। এর ঠিক পেছনে রয়েছে স্টাফদের থাকার সুব্যবস্থা। অত্যন্ত মনোরম পরিবেশ। হাসপাতালের মূল ফটকের বাইরে রয়েছে বেশ কয়েকটি ওষুধের দোকান, সাথে আছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। দিনের পর দিন হাসপাতালটি ব্যস্ততম এলাকা হিসাবে গড়ে উঠছে। জেলার দূর দূরান্ত থেকে তো বটেই, ঝিনাইদহের বাইরের জেলা কুষ্টিয়া, মাগুরা, যশোর, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকেও শিশু রোগী আসছে নিয়মিত। প্রতিটি শিশু রোগীদের সাথে থাকছে তাদের মা ও বাবা। সরকারি ছুটি বাদে প্রতিদিনই রোগী দেখা হয় এই হাসপাতালটিতে। কমপক্ষে 3 বার স্পেশাল ডাক্তাররা রোগীদের দেখে থাকেন। এর সাথে এক্সপার্ট নার্সরা সবসময় সেবা দিতে প্রস্তুত থাকেন রাত কিংবা দিনে। ঝিনাইদহ শিশু হাসপাতাল জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ঝিনাইদহ জেলার গর্ব এটি।